ব্যাঙের গল্প যারা রাজার জন্য কামনা করেছিল। ব্যাঙগুলি নিজেদের শাসন করতে করতে ক্লান্ত ছিল। তাদের এত স্বাধীনতা ছিল যে এটি তাদের নষ্ট করে দিয়েছিল এবং তারা বিরক্ত হয়ে বসে থাকা এবং এমন একটি সরকার কামনা করা ছাড়া আর কিছুই করেনি যা তাদের আড়ম্বর এবং রাজকীয়তার প্রদর্শনের সাথে বিনোদন দিতে পারে এবং তাদের জানার উপায়ে তাদের শাসন করতে পারে। তাদের শাসন করা হচ্ছিল। তাদের জন্য দুধ ও পানির সরকার প্রয়োজন নেই বলে ঘোষণা দিয়েছে তারা। তাই তারা বৃহস্পতির কাছে রাজার জন্য আবেদন পাঠালেন। বৃহস্পতি দেখেছিল যে তারা কত সহজ এবং বোকা প্রাণী ছিল, কিন্তু তাদের চুপ করে রাখতে এবং তাদের মনে করাতে তাদের একজন রাজা আছে, তিনি একটি বিশাল লগ নিক্ষেপ করেছিলেন যা একটি বর শব্দ সহ পানিতে পড়েছিল। ব্যাংরা নলখাগড়া ও ঘাসের মধ্যে নিজেদের লুকিয়ে রেখেছিল, ভাবছিল নতুন রাজাকে ভয়ঙ্কর দৈত্য। কিন্তু তারা শীঘ্রই আবিষ্কার করেছিল যে রাজা লগ কতটা শান্ত ছিল। অল্প সময়ের মধ্যে ছোট ব্যাংরা তাকে একটি ডাইভিং প্ল্যাটফর্মের জন্য ব্যবহার করছিল, যখন বয়স্ক ব্যাংরা তাকে একটি মিলনস্থল বানিয়েছিল যেখানে তারা সরকারের বিরুদ্ধে বৃহস্পতির কাছে উচ্চস্বরে অভিযোগ করেছিল। ব্যাংদের একটি পাঠ শেখানোর জন্য দেবতাদের শাসক এখন একটি সারস পাঠিয়েছেন ফ্রগল্যান্ডের রাজা হতে। সারস পুরানো কিং লগ থেকে একটি ভিন্ন ধরনের রাজা হিসাবে প্রমাণিত হয়েছিল। তিনি দরিদ্র ব্যাংগুলিকে ডানে বায়ে তুললেন এবং তারা শীঘ্রই দেখতে পেল যে তারা কি বোকা ছিল। শোকাহত বোকা ব্যাংগুলি বৃহস্পতির কাছে অনুরোধ করেছিল যে তাদের সকলকে ধ্বংস করার আগে নিষ্ঠুর অত্যাচারীকে নিয়ে যেতে। এখন কিভাবে, চিৎকার করে বৃহস্পতি বলল, আপনি কি এখনও সন্তুষ্ট নন? আপনি যা চেয়েছেন তা আপনার কাছে আছে এবং তাই আপনার দুর্ভাগ্যের জন্য আপনি নিজেই দায়ী। গল্পের শিক্ষা হল, করার আগে ভাবুন, কিন্তু ঘটনার পর অনুতপ্ত হবেন না।